ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ঔরঙ্গজেব ভাই, সৌদি আরব থেকে জানতে চাইছে, মহিলারা চুল আঁচড়ানোর সময় চিরুনির সাথে কিছু কিছু চুল আসে, সেগুলো তারা একত্রিত করে রাখে, বর্তমানে সেগুলো বিক্রি হয়। এই চুলগুলি বিক্রি করা জায়েজ? জি না, এই চুল বিক্রি করা জায়েজ না। আর মহিলারা চুলের আগা কাটতে পারবে কি না? চুলের আগা কাটলে নাকি স্বামীর হায়াত কমে যায়, এমনটা সমাজে প্রচলিত আছে, এটা হচ্ছে একটা কুসংস্কার। জি, মহিলারা চুলের আগা কাটতে পারবে, কোনো সমস্যা নেই। চুলের ব্যাপারে ওলামাই কিরামদের ফতোয়া হচ্ছে, ফাশারুল আদমি ইয়াতাহিরুন, মানুষের চুল হচ্ছে পবিত্র, সাবা আন কানা হাইয়্যান আম মাইয়াতান, সেই মানুষ মৃত হোক কিংবা জীবিত হোক, ওয়া সাবা আন কানা শা'রু মুত্তাসিলান আম মুনফাসিলান, আর সেই চুল মাথায় লেগে থাকুক কিংবা ঝরে পড়ুক। জি, ওয়ালাকিন লা ইয়াজুজুল ইনতিফাউ বিহি, সেই চুল থেকে কোন রকমের উপকার নেওয়া যাবে না, ওয়ালা বাইউহু, আর সেই চুল কোনো মতেই বিক্রি করা যাবে না। মানুষের চুল বিক্রি করা জায়েজ না, ওয়ালা ইনতিফাউ বিহা, আর সেই চুল থেকে কোন রকমের উপকার নেওয়া যাবে না, লিআন্নাল আদমি মুকাররাম, কারণ মানুষ হচ্ছে সম্মানিত। জি, লা মুতাবাদ্দাল, নাকি অপয়না অসম্মানিত, ফালা ইয়াজুজু আন ইয়াকুনা শাইউ মিনাল জাযি মুহানান, সেই জন্য মানুষের চুল বিক্রি করে তাকে অপমান করা যাবে না। জি, মানুষের চুল হচ্ছে মানুষের চুলের মানুষের মানুষ যেমন সম্মানিত, জি ঠিক সেরকম মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চুলও মানুষের সম্মানিত জিনিস, সেই জন্য মানুষের চুল বিক্রি করে মানুষকে অপমান করা যাবে না। বিদায় আমাদের দেশে মহিলারা ছোট ছোট বাচ্চার হাতে দিয়ে না কখনো কখনো কি বলছে বিভিন্ন রকমের খাবার জিনিস বাচ্চাদেরকে ওই চুল দিয়ে খাওয়ায়, এটা সম্পূর্ণভাবে হারাম, এটা নাজায়েজ। চুল বিক্রি করে খাবার কেনা বা চুল বিক্রি করে নিয়ে পয়সা নেওয়া যাবে না। থাকলো মহিলারা চুলের আগা কাটতে পারবে কিনা। প্রথম কথা হচ্ছে, শোনেন যে হজ এবং উমরাতে যখন মহিলারা এহরাম থেকে না বার হবে, উমরা হয়ে গেল, এবার যখন কি বলছো পবিত্র হবে এহরাম থেকে বের হবে, ঠিক সেরকম হজ শেষ হয়ে গেল, যখন এহরাম খুলে ফেলবে, তার আগে কি করতে হয়, চুল কাটতে হয়, মহিলাদেরকেও চুল কাটতে হয়। যদি চুল কাটাটা স্বামীর জন্য ক্ষতিকর হতো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ এবং উমরাতে এভাবে চুল কাটার বিধান রাখতেন না। বিদায় হজে যেমন চুল কাটতে পারে, ঠিক সেরকম প্রয়োজনে মহিলারা যে চুলটাকে সমান করার জন্য কিংবা দেখতে ভালো লাগার জন্য স্বামীকে খুশি করার জন্য একাতটুকু সামান্য চুলের আগা যদি কেটে নেয়, তাহলে কোনো ক্ষতি নেই, এতে স্বামীর কোনো ক্ষতি হয় না। আর এরকম ক্ষতি হয় মনে করাটা হচ্ছে একটা কুসংস্কার, এর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই। জি না, যে চুল কাটা না কাটা সেটা একটা মহিলার নিজস্ব ব্যাপার, এতে না শরীয়তের কোনো জায়েজ না জায়েজ বলাও যাবে না, জায়েজ না জায়েজের কিছু নেই। যদি কোনো মহিলা চায়, চুল কাটতে চায়, কাটতে পারে, আর এর সঙ্গে স্বামীর মঙ্গল অমঙ্গলের কোনো প্রশ্নই উঠছে না।